দেশে করোনা ভাইরাসে একদিনে 11,500-এর বেশি আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। 163 জনের মৃত্যু হয়েছে এদিন। রোগী বাড়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন এবং শয্যা সংকট বাড়ছে। খুলনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে আইসিইউ কিংবা এইচটিইউ না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগীরা। আফরোজা হাশির রিপোর্ট। জুলাইয়ের শুরুতেই করোনা ভাইরাসের বিধ্বংসী রূপ দেখছে দেশ। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড। মঙ্গলবার সকাল পর্যন্ত 11,525 জন শনাক্তের রেকর্ড হয়েছে। আক্রান্তের হার 31.46%। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত 9,66,406। একদিনে 163 জন মারা গেছেন, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত মোট মৃত্যু 15,392 জন। খুলনা বিভাগে করোনা যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। এ বিভাগেই মারা গেছেন সর্বোচ্চ 46 জন। এরপরই ঢাকায় 45, চট্টগ্রামে 24, রাজশাহীতে 24, রংপুরে 11, বরিশালে 6, ময়মনসিংহে 5 ও সিলেট বিভাগে 2 জন মারা গেছেন। সর্বোচ্চ শনাক্ত ঢাকা বিভাগে। একদিনে শনাক্ত হয়েছেন 5,097 জন। খুলনায় 1,865, চট্টগ্রামে 1,540, রাজশাহীতে 1,225, রংপুরে 618, বরিশালে 459, সিলেটে 387, ময়মনসিংহে 334 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। খুলনাসহ সারাদেশের বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যা ও অক্সিজেন সংকটে ভোগান্তি বাড়ছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউন কার্যকরে চট্টগ্রামে 16টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বিধিনিষেধ অমান্য করায় চাঁদপুরে 143টি মামলায় প্রায় 1,32,000, শেরপুরে 52টি মামলায় 43,500 ও লক্ষ্মীপুরে 3,50,000-এর বেশি টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আফরোজা হাশি, চ্যানেল আই।